আজ রবিবার সাতই পৌষ দু তেইশ সালে চব্বিশে ডিসেম্বর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকাসং কাশ্য পেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপক নং প্রণত হস্মি কারাম এই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের উদ্দেশ্যে তামা বা পিতলের ঘটিতে জল একটু অল্প গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে সূর্যদেবের উদ্দেশ্যে বার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যদি না পারেন তাহলে ওম ঘৃণী সূর্যায় নামা সূর্যদেবের একাক্ষরী বীজ মন্ত্র এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন সূর্যের বীজ মন্ত্রও জপ করতে পারেন ওম হ্রাং হ্রিং রং সূর্যায় নামা বন্ধুরা আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আসছে বছর দু হাজার চব্বিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি যোগ করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ স্যাটানেরিয়া শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক বিগত আট বছরে যারা বিভিন্ন অন্যায় কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা অনেক সুকর্ম করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আপনার ক্ষেত্রে আসছে বছর দু সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আশাবাদী হন দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ বিভিন্ন অজানা উৎস থেকে একাধিক উপায়ে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে যা আপনাদের জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা সমস্যাকে কিছুটা হলেও সমাধান কিন্তু করে দেবে আর নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার মধ্যম প্রকৃতির রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গুরুত্বপূর্ণ কাগজপত্র জিনিসগুলির পরীক্ষা করবার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতেই হবে আজ কিন্তু অবশ্যই পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকেও পালন করতে হবে পরিবারের বাচ্চা কাচ্চারা প্রত্যাশামাফিক জীবনযাপন না করলে হতাশ যেন হবেন না তাদেরকে স্বপ্ন পূরণে উৎসাহী করবার চেষ্টা করুন